টি-20 বিশ্বকাপের মূল পর্বে সুপার টুয়েলভে দুই গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ে নামবে মোট 12টি দল। শনিবারের প্রথম ম্যাচে বিকেল 4টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা, আর রাত 8টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। খেলাগুলো সরাসরি দেখাবে জিটিভি। বিস্তারিত জানাচ্ছেন প্রতীক রহমান। জমজমাট প্রথম পর্ব শেষে এবার প্রস্তুত বিশ্বকাপের মূল মঞ্চ। বাঘা বাঘা দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণে নামবে মাঠের লড়াই। কার হাতে উঠবে শিরোপা? সাবেক কোনো চ্যাম্পিয়ন নাকি এবার চমক দেখাবে নতুন কোনো দল? টি-20 বিশ্বকাপের গেল আসরে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2012 সালের আসরেও শিরোপা জিতেছিল ক্যারিবিয়ানরা। অন্য ফরম্যাটে দলটা যেমনই হোক, টি-20তে সবসময় অন্য দলের কাছে এক আতঙ্কের নাম উইন্ডিজ। টি-20 বিশ্বকাপে 2007 সালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, তার পরের আসরে শিরোপা জেতে পাকিস্তান। 2010 আসরে দাপট দেখায় ইংল্যান্ড। 2012 উইন্ডিজের পর 2014 ট্রফি উঠিয়ে ধরে লঙ্কানরা। এখন পর্যন্ত টি-20তে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো। এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে মোট 12টি দল। গ্রুপ ওয়ানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সাথে আরও আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব থেকে সুপার টুয়েলভের এই গ্রুপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ টুতে আছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। তাদের জন্য হুমকি হতে পারে এই গ্রুপের আরেক দল নিউজিল্যান্ড। ফরম্যাটে টি-20, তাই চমক দেখাতে পারে আফগানিস্তানও। দিনের প্রথম অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হবে আবুধাবিতে। দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের লড়াই হবে দুবাইয়ে। এছাড়াও শারজাতে আছে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ। টি-20 ম্যাচগুলো দেখতে চোখ রাখুন জিটিভির পর্দায়। প্রতীক রহমান, জিটিভি নিউজ।